होस्ट অ্যাঙ্কর এমসি প্রেজেন্টার এই সবগুলো শব্দকেই আপনার মাথায় সারা দিন ঘুরপাক খেতে থাকে তাই না আপনি একজন ভালো প্রেজেন্টার হতে চান হোস্ট হতে চান কিন্তু কিভাবে হবেন সেটা একদমই বুঝতে পারেন না বা হোস্ট হওয়ার জন্য কি করা লাগবে সেটাও বুঝতে পারেন না চারপাশে অনেক ট্রেনিং সেন্টার আছে যেখানে অনেক টাকার বিনিময়ে আপনি সব শিখতে পারবেন কিন্তু আপনার পক্ষে এত টাকা খরচ করাও সম্ভব না কি করবেন আপনি জাস্ট কিছু সিম্পল স্টেপ আছে যেগুলো ফলো করলে আপনি একজন পারফেক্ট হোস্ট হয়ে যেতে পারবেন সেই স্টেপগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আগের দিন রাত্রে প্রস্তুতি এই আগের দিন রাত আপনার কালকে হোস্টিং আছে প্রেজেন্টিং আছে অনুষ্ঠান আছে তাই আজকের রাতটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট অনেকেই বলে এই ধরনের রাতগুলোতে আপনার তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত যাতে আপনাকে পরের দিন দেখতে ফ্রেশ লাগে একদম সত্য কথা অবশ্যই আপনাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে কিন্তু ঘুমানোর আগে কিছু চমৎকার কাজ করতে হবে প্রথমে করতে হবে স্ক্রিপ্টিং অর্থাৎ আগামীকাল আপনি স্টেজে দাঁড়িয়ে যে কথাগুলো বলবেন সেগুলি স্ক্রিপ্ট করে ফেলুন স্ক্রিপ্ট করে ফেললে আপনি সহজে আপনার ভুলগুলো বুঝতে পারবেন কোথায় কি অ্যাড করার প্রয়োজন সেটাও জানতে পারবেন আবার কালকে যখন দাঁড়িয়ে স্টেজে হোস্টিং করবেন কোনো কিছু ভুলে গেলে চট করে কি নোটগুলো দেখে নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সকে জানা কারা আসছে আপনার অনুষ্ঠান দেখতে তারা কি বাচ্চা স্কুল কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে প্রফেশনালস নাকি অন্য কেউ কারা আসছে সেই টার্গেট গ্রুপটা আগে জেনে নিন মনে রাখবেন এক এক টার্গেট গ্রুপ অনুযায়ী আপনার হোস্টিং স্টাইলও ডিফারেন্ট হবে বাচ্চাদেরকে আপনি যেরকম অনেক বড় বড় ধরনের গম্ভীর কথা বলতে পারবেন না তেমনি বড় মানুষদেরকে বাচ্চাদের মতো কথা বলতে পারবেন না বা বাচ্চাদের মতো ধাঁধা দিয়ে তাদেরকে বোঝাতে পারবেন না কর্পোরেট ইভেন্টে যেরকম বিয়ে বাড়ির অনুষ্ঠান কাজে আসবে না তেমনি বিয়ে বাড়ির অনুষ্ঠানে কর্পোরেট অনুষ্ঠানের মতো ভঙ্গি কাজে আসবে না তাই অবশ্যই আগে আপনাকে জানতে হবে আপনার টার্গেট গ্রুপ কারা এরপরে জানতে হবে গেস্ট কারা এখানে গেস্ট বলতে আমন্ত্রিত অতিথি যারা বক্তা তারা কারা তারা কি করে কেননা আপনি যখন তাদেরকে স্টেজে ডাকবেন তখন আপনি কমফোর্ট ফিল করবেন এবং তাদের সম্পর্কে একটু সুনাম করতে পারবেন একজন হোস্ট হিসেবে আপনি যখন কাউকে স্টেজে ডাকবেন তখন তাদের সম্পর্কে একটু সুনাম করা আপনার অবশ্যই কর্তব্য এবং এতে উক্ত ব্যক্তি আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা পাবে এরপর আপনাকে যেটা করতে হবে আপনার ড্রেস সেন্স নিয়ে মাথা খাটাতে হবে অবশ্যই ফর্মাল পড়তে হবে ভারী মেকআপ দেওয়া যাবে না এমন কোনো কিছুই আপনার ড্রেসে রাখা যাবে না যেটাতে আওয়াজ করে সিম্পল এই স্টেপগুলো আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে একজন ভালো হোস্ট হতে পারবেন মাথায় রাখবেন প্রথম দিনই আপনি একদম ফাটাফাটি হোস্ট হতে পারবেন না আমি আমার লাইফে মানে প্রথম হোস্টিংয়ে না কিন্তু তিন চার পরের হোস্টিং অর্থাৎ তিন বা চার নম্বর হোস্টিংয়ে খুবই অদ্ভুত ধরনের আচরণ করেছিলাম স্টেজে উঠে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম আমি কথা পর্যন্ত বলতে পারছিলাম না দেখে দেখেও আমার কোনো কিছু মনে পড়ছিল না এমনটা হয় এটা হচ্ছে মাঝে মধ্যে হতেই পারে কিন্তু তাই বলে কখনো প্র্যাকটিস ছাড়া যাবে না আপনার প্রথম জীবনের হোস্টিং হয়তো ভালো হচ্ছে না কিন্তু আপনি প্র্যাকটিসের মধ্যে যদি থাকেন আর স্টেপগুলো ফলো করে চলেন তাহলে আপনি ধীরে ধীরে একজন ভালো হোস্ট হতে পারবেন